আচ্ছা মুসলিম যে রুলটা সেটা তিনটা ডিফারেন্ট ফেজে স্ট্যাবলিশ হলো এন্ড প্রথম যে স্ট্যাবলিশমেন্টটা ছিল ওইটা সেভেন্টি ওয়ান সেভেন হান্ড্রেড ইলেভেন হয়েছে এন্ড দ্যাট ইজ বেসিকলি দি কনকোয়েস্ট অফ সিন দেন মুলতান বাই মোহাম্মদ ইবনে কাসিম এর পরেই যে একটা এক্সপ্যানশন ছিল সেটা ছিল দি রিপিটেড ইনভেশন অফ দি সাব কন্টিনেন্ট অফ বাই আমির সুবুক সাবুক দা গিন সুলতান মাহমুদ আমি জানি শুনতে একটু উইয়ার্ড লাগতেছে কিছুই বুঝতেছেন না আমি স্লাইড দিয়ে দিবো তখন আস্তে আস্তে বুঝতে পারবেন কাজ আমি আস্তে আস্তে যখন যাবো এক একটা ফেজ দিয়ে তখনই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওয়াট অ্যাম মাই টকিং অ্যাপাওয়ার ওকে ইট উইল বিয়ার্ড অ্যাট দ্য মোমেন্ট আচ্ছা সো প্রথম যেটা হলো ইটস বেসিক্যালি স্মল স্টোরি সবার শুরুতে অ্যারাউন্ড টুয়েলভ হান্ড্রেড ফোরটি লখনৌটি একটা এরিয়া ছিল যেটা এখনো আছে রাইট ওখানে যেটা হলো যে ওখানকার কিছু যারা এল্ডার্স ছিল তারা একটা স্টোরি বলেছিলেন যে অ্যাবাউট ফোরটি ফোর ইয়ার্স আর্লিয়ার হঠাৎ একদিন একটা দলের লোক আসলো রাইট তারা নিজেদেরকে পরিচয় দিয়েছিল যে ওরা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা যেমন আমাদের কোরবানিদের আমরা কি বলি গরুর ব্যাপারই রাইট আচ্ছা এরা হচ্ছে ছিল ঘোড়ার ব্যাপারে ঘোড়া বিক্রি করতো এরা আগের দিনে কিন্তু ঘোড়া দিয়ে মানুষ চলাচল করতো সো ঘোড়ার ব্যাপারে ছিল তো তারা যেটা করলো সেটা হচ্ছে গিয়ে দে ওয়ান্টেড টু মানে দে ওয়ান্টেড টু মানে কনকোর দিস এরিয়া তাদের মেন প্ল্যানটা ছিল টু টু লিড রাইট তো সেটা কে ছিল সেই ভদ্রলোক যে লিডার ছিল তার নাম ছিল মোহাম্মদ বখতিয়ার ই বেসিকলি লেড দ্য গ্রুপ অ্যান্ড সবার প্রথমে তারা যেটা করলো যে কিছু কিছু বুদ্ধিস্ট এরিয়াতে গিয়ে তারা সবার প্রথমে ওদের সাথে আগে ওদেরকে হারালো তারপরে যেটা করলো সবার প্রথমে তারা একটা রয়্যাল সিটি ছিল সেই সিটিটার নাম ছিল গিয়ে নডিয়া নডিয়াতে গিয়ে ওরা নিজেদেরকে ওই যে পরিচয় দিল যে আমরা ঘোরার ব্যাপারে তো ওরা ওই সিটি ঢুকলো ওই সিটিতে ঢুকে সর্বপ্রথম যে কাজটা করলো যে ওরা কিংয়ের বাসায় ঢুকে গেল ঢুকে দে ইনভেডেড দেম অ্যান্ড আফটার দ্যাট দ্য কিং হ্যাড টু স্কেপ কোনো অপশন ছিল না তাদের জন্য সো দে হ্যাড টু লিভ অ্যান্ড তারা চলে গেল আর কি মানে ভেঙে অ্যান্ড ওখান থেকে ওদের রুলিংটা স্টার্ট হলো সো ইটস বেসিকলি অ্যাবাউট টুয়েলভ হান্ড্রেডের দিকে টুয়েলভ হান্ড্রেড থ্রির দিকে মোহাম্মদ বখতিয়ার খিলজি হি বেসিকলি স্টার্টেড রুলিং দিস এরিয়া অ্যান্ড তারপর থেকে অ্যাবাউট ফাইভ হান্ড্রেড ফোরটি ফোর ইয়ার্স মুসলিমসরা এই এরিয়াতে রুল করলো অ্যাবাউট ফাইভ হান্ড্রেড ফোরটি ফোর ইয়ার্স সো টুয়েলভ হান্ড্রেড থ্রি থেকে সেভেন হান্ড্রেড সরি আই মিন সেভেন্টিন হান্ড্রেড ফিফটি সেভেন পর্যন্ত মুসলিমরা এই এরিয়াতে রুল করলো রাইট আচ্ছা এখন আমার কাছে একটা লম্বা একটা লিস্ট আছে যে কারা কারা রুল করেছে ওকে সরি স্যার টিভিতে দিলে একটু ভালো হতো আসলেই ভালো হতো বাট ইট ইজ হোয়াট ইট ইজ বা ইটস ওকে আই উইল ইউ দ্য স্লাইডস টুডে ইনশাআল্লাহ ওকে আপনারা একটু বাসা একটু দেখে নেবেন আচ্ছা সো সবার প্রথমেই যে রুল করলেন আমরা অলরেডি মাত্রই তার কথা বললাম যে মোহাম্মদ বখতিয়ার খিলজি অ্যান্ড তার যে টোটাল মানে তার মেইন এরিয়াটা ছিল হচ্ছে কি সে কিন্তু টার্কি থেকে এসেছিল রায় তারা সে মানে তার ক্ল্যানটা হচ্ছে কি একটা টার্কি ছিল অ্যান্ড প্রথমেই তারা এই যে নডিয়াতে গেল এরপরে লাকনোটিতে লাকনোটিকে তারা তাদের ক্যাপিটাল বানালো অ্যান্ড এরপরে যেটা হলো যে হি ডায়েড ইন টুয়েলভ হান্ড্রেড ও টুয়েলভ ও সেক্স আফটার ক্রাইস্ট অ্যান্ড খুব সম্ভবত অনেকে এটা রিউমার হতে পারে বা অনেকেই বলে যে তার যেই আমির ছিল মানে তার যেই রাইট হ্যান্ড ছিল সেই ওনাকে মেরে ফেলেছিল রাইট আচ্ছা সো তার আমিরের নাম ছিল আলী মার্দান খিলজি অ্যান্ড লেটার অন মুহাম্মদ শায়রান খিলজি আমির মানে ওনার মানে পাওয়ারটা আর কি নেয় আর কি ওকে অ্যান্ড দেন লেটার শাইরান খিলজি পাওয়ার লুজ করে হুসামুদ্দিন খিলজির কাছ থেকে অ্যান্ড এগেইন আবার আলী মারদান খিলজি পাওয়ারে আসে অ্যান্ড লেটার অন হি ওয়াজ অলসো কিলড অ্যান্ড আস্তে মানে ব্যাপারটা হচ্ছে কি আগের ব্যাপারটা ছিল একজন আসবে একজন মারা যাবে একজন মারবে দ্যাট ইজ হাউ দ্য ডিল ওয়াজ রাইট একজন একজন করে আসছে আর মারা যাচ্ছে এই আচ্ছা এরপরে তারা প্রায় খিলজি রুল করে প্রায় টুয়েলভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন পর্যন্ত অ্যান্ড দেন নেক্সট যে রুলারটা আসে তাদেরকে বলা হতো হচ্ছে গিয়ে ডেইলি রুলার্স ওকে নেক্সট রুলার ছিলেন হচ্ছে গিয়ে দি ডেইলি রুলার্স তারা টুয়েলভ থেকে থার্টিন আফটার ক্রাইস্ট পর্যন্ত রুল করে অ্যান্ড অ্যাবাউট ওকে ওখানে দুজন গভর্নর ছিল প্রথম যিনি ছিলেন তার নাম ছিল মুগিদউদ্দিন ইউজবাক অ্যান্ড সে সে তা সে আসলে খুব শর্ট টাইমের জন্য পাওয়ারে ছিলেন সে অ্যাকচুয়ালি তার একটা এক্সপিডেশন ছিল আসামের দিকে ওখানে ওখানে যাওয়ার সময় আর কি সে অ্যাকচুয়ালি মারা যান এবং তারপরে যে আরেকজন যে সেকেন্ড যে গভর্নর ছিল তার নাম ছিল মুহিদউদ্দিন তুগরাল অ্যান্ড উনিও পরবর্তী সময়ে মানে উনি বেশ কিছু সময় আসলে রুল করেছেন এবং তারপরে সুলতান গিয়াসুদ্দিন বালবানের সাথে যে একটা ফাইট হয় তার অ্যান্ড হি ওয়াজ স্কিল্ড অ্যাট দ্যাট টাইম অ্যান্ড দেন আফটারওয়ার্ডস আরও কয়েকজন আসলে রুল করেন এগুলার লিস্ট ইউ উইল ফাইন ইট ইন দ্য স্লাইড ইনশাল্লাহ ওখান থেকে আপনাদের দেখে নিতে হবে বাট অ্যাবাউট থার্টিন ফোরটি ওয়ানে লাস্ট যিনি রুল করেন তার নাম ছিল সুলতান মুহাম্মাদ বিন তুগলাক অ্যান্ড তারপরে ইলিয়াস শাহী ডাইনাস্টি চলে আসে ইলিয়া শাহী ডাইনাস্টি ইজ লাইক মানে একটু পপুলার অনেক বছর তারা রুল করে হ্যাঁ ডেফিনেটলি একদম টানা রুল করেনি বাট মাঝখানে মাঝখানে কিছু কিছু ব্রেক হয়েছে তারা তাদেরকে বলা হতো যে তারা প্রায় চারশো বছরের মধ্যে রুল করে বাট এর মধ্যে কিছু গ্যাপস আছে রাইট সো ইলিয়াসী ডাইনাস্টি থার্টিন ফোরটি টু থেকে ফোরটিন থার্টিন পর্যন্ত ছিল এবং ওদের সময় ওরাই একটা মাত্র রুলার ছিল যাদের সময় সবচেয়ে বেশি মুসলিম পপুলেশন ইনক্রিজ করে দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নোট ফর ইউ যে মুসলিম পপুলেশন কাদের সময় ইনক্রিজ করেছিল ডিউরিং ইলিয়াস শাহী ডাইনাস্টি অ্যান্ড ইলিয়াস শাহী ডাইনাস্টিতেই মিস্টার ইলিয়াস শাহ সর্বপ্রথম একজন মানে ফার্স্ট মুসলিম রুলার ছিলেন যিনি কিনা একজন হিন্দু জেনারেল মানে তার আর্মিতে নিয়েছিলেন সো দ্যাট ওয়াজ দ্য ভেরি বিগ ওয়ান সর্বপ্রথম অ্যান্ড ইলিয়াস শাহ লেটার অন হি ডায়ড ইন থার্টিন ফিফটি সেভেন ওনার পরে যিনি আসলো সেটা হচ্ছে গিয়ে রাজা গণেশ রাজা গণেশ ওয়াজ বেসিকলি দি জমিদার থাকে না কিছু সো হি ওয়াজ এ জমিদার অ্যাপয়েন্টেড ইন দ্য হায়েস্ট পোস্ট ইন দ্য মিলিটারি ওনাকেই হচ্ছে কি অ্যাপয়েন্ট করা হয়েছিল ইন দ্য মিলিটারি এখানে আরেকজন রুলার এসেছিলেন তার নাম হচ্ছে কি রাজা সরি রাজা রাজা গণেশ অ্যাকচুয়ালি গিয়াতুদ্দিন আজম শাহ ওনাকে মেরে ফেলেছিলেন এবং যেহেতু উনি হিন্দু ছিলেন ওই সময় ব্যাপারটা এমন ছিল যে হিন্দুরা রুল করতে পারতো না রাইট সো তাতে করে যেটা হতো উনি করলেন কি একটু পলিটিক্স করে ওনার যাকে মেরে ফেলেছেন তারই ছেলে সাইফুদ্দিন হামজা শাহ তাকে থ্রোনটা দিয়ে দেয় সো দ্যাট হি ক্যান রুল বাট হি উড বি ইন পাওয়ার মানে সে পাওয়ারে থেকে এমনভাবে ইয়ে করবে যে ওকে ওনাকে চালাবে সো এটা ছিল ওনার প্ল্যান সো দ্যাট ইজ ওয়াট হি ডিড বাট লেটার উনিও বেশি দিন ছিল না অ্যান্ড নতুন একজন রুলার আসলেন তার নাম ছিল শিহাবুদ্দিন বায়েজেদ শাহ উনি যেটা করলেন সর্বপ্রথম ওই এরিয়াটাতে কিছু সরি উনি ছিলেন হচ্ছে গিয়ে হামজার স্লেভ ছিলেন যে কি না মানে দাস থাকাকালীন আর কি ওনাকে ওভার থ্রো করে ওভার থ্রো করে কি ট্রাই টু বিকাম ইন দ্য লিড রাইট বাট লেটার ওয়ান পারলেন না বাট রাজা গণেশ লেটার ওয়ান আবার সেই নিজেই থ্রোনে বসলেন কিছু দিনের জন্য বাট হি ওয়াজ অলসো ওভার থ্রোন লেটার সো ফোরটিন ফোরটি ওয়ান পর্যন্ত এই চলতে থাকে তারপরে যেটা হয় ফর্টি টু থেকে এইট্টি সেভেন পর্যন্ত ইলিয়াসাই ডাইনাস্টি আবার রিভাইভ করে রিস্টোর হয় অ্যান্ড ওই সময় যেটা হয় সেটা হচ্ছে হাপসি একটা দিস ইজ বেসিকলি অ্যা ওয়ার্ড ইজ বেসিকলি অ্যাবাসিয়ান অ্যান্ড ন্যাশনালিটি নোন বাই অ্যাজ ইথিওপিয়ান ইথিওপিয়ান কিছু স্লেভ ইম্পোর্ট করা হয় যাতে করে ওদের কাজ সব করতে পারত ওকে সো ওদেরকে সবার প্রথমে ইম্পোর্ট করা হয় বাট ইম্পোর্ট করে যেটা হয়েছে আরও লস হয়ে গেছে কেন লস হয়ে গেছে কারণ এর পরের যেই রুলারটা ছিল এর পরের চার থেকে পাঁচজন যেই রুলাররা ছিলেন তারা সবাই হাফসি স্লেফ ছিলেন এদের মধ্যে সবচেয়ে ভালো যে রুলার ছিলেন তার নাম ছিল ফিরাজ শাহী মালিকী এবং সে প্রায় তিন বছরের মতো রুল করে ওরা খুব বেশি দিন রুল করেনি প্রায় ছয় বছরের মতো টোটাল রুল করে বাট একজনের পর একজন আরেকজনকে কিল করতে করতে লাস্ট পর্যন্ত থাকে বাট ফোর পর্যন্ত তারা ছিল এর পরে যারা চলে আসতেন তারা হচ্ছে হুসেইন শাহ ডাইনাস্টি আমি কিন্তু খুব ব্রিফ করে আপনাদেরকে প্রতিটা রুলের কথা বলছি কেন বলছি এটা আমি একটু পরে আসছি ওকে আচ্ছা সো হুসাইন শাহ ওরা প্রায় অ্যাবাউট টোয়েন্টি সিক্স ইয়ার্স মতো ওরা রুল করে অ্যারাউন্ড বাট ওদের টোটাল রুলিং টাইম ছিল হচ্ছে গিয়ে ফোর্টি ফাইভ ইয়ার্স এবং একজনের পর একজন ওদের ফ্যামিলি আসলে রুল করে ওদের হিস্ট্রিটা একটু কম যেটা আপনাদের একটু রিসার্চ করে নিতে হবে বা দিস ইজ অল আই হ্যাভ ফর ইউ বাট এরপরে যারা আসেন তারা হচ্ছে কি আফ আফগান রুল আফগান রুলের ব্যাপারটাই হচ্ছে গিয়ে যে ওখানে ফিফটিন থার্টি এইট টু ফিফটিন সিক্সটি ফোর পাঠান রুলার্সরা রুল করে এর এই পাঠান রুলের মধ্যে দুজন রুলার ছিলেন প্রথমে ছিলেন শের শাহ অ্যান্ড দেন লাস্ট আরেকজন ছিল সেটা হচ্ছে কি সুর ডাইনাস্টি সো অ্যাবাউট সিক্সটি ফাইভের দিকে টু সিক্সটি ফাইভ টু সেভেন্টি সিক্সে কারানি ডাইনাস্টি স্ট্যাব্লিশ হয় সো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে কি শের শাহ সুর ডাইনাস্টি ইন দ্য বেঙ্গল সো শের শাহর শের শাহ দি সুর ডাইনাস্টি এরপরে যেটা হয় যে আফটার ব্যাটেল অফ চাউজা হি ডিক্লেয়ার্ড হিমসেলফ ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল অ্যান্ড বিহার অ্যান্ড হি ওয়াজ দি অনলি মুসলিম অনলি মুসলিম টু এস্টাবলিশার ইন নর্দার্ন ইন্ডিয়া আফগান রুল ফর ফর্টি ফোর ইয়ার্স চৌচল্লিশ বছর তারা রুল করে এবং সুর ডাইনাস্টির পরপরই কারি ডাইনাস্টি ফলো করে যেখানে দুজন রুলার ছিলেন একজন ছিলেন সুলাইমান কাররানি অ্যান্ড দেন ছিলেন দাউদ কারানি আচ্ছা দা লাস্ট বাট নট দ্য লিস্ট ক্লাস শেষ হয়ে যাবে এখন একটু হোল্ড হ্যাঁ আই ট্রাইং টু ফিনিশ ইট ফ্যাস্ট

সর্বশেষ তারা রুল করেছে এখানে ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা সবার প্রথমে একটা ব্যাটেল হয়েছিল অফ এই জিতেছিলেন ওরাই মুঘলরা জিতেছে খানজাহান ওয়াজ লিডিং দিস ব্যাটেল তখনই ঢাকাকে ক্যাপিটাল হিসাবে এস্টাবলিশমেন্ট পায় তারপরে অ্যান্ড দেন ঔরঙ্গজেব লালবাগের যে এই জিকটোকে বললাম লালবাগের কেল্লা যেটা আমরা বলি লালবাগের যে ফোর্টটা আছে সেটাকে ঔরঙ্গজেব বানানোর ব্যবস্থা করে আর কি ঔরঙ্গজেব সেভেন্টিন ও সেভেনে মারা যায় অ্যান্ড তারপরে যিনি হয় মানে রুলার হয় সেটা হচ্ছে গিয়ে কুলি খান অ্যান্ড তারপরে চলে আসে নওয়াব আলিভার্দি খান দে আর বেসিকলি দ্য রুলার্স এবং সেই থেকে কিন্তু আমরা কিন্তু অনেকেই পুরান ঢাকার দিকে যাই না আপনার লালবাগের কেল্লা দেখতে ঘটনা কি অনেক কিছু এখনও প্রিজার্ভ করা আছে তাদের রাইট সো দিজ আর নাইন বেসিকলিভেন্টিন পর্যন্ত মুসলিমরা টানা রুল করে ফাইভ হান্ড্রেড ফোরটি ফোর ইয়ার্স এন্ড ইউনিড টু নো অল অফ দিস আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা যেই ছোট ছোট পাঁচজন করে একটা করে গ্রুপ বানাতে বলেছি রাইট আচ্ছা আপনারা এই গ্রুপটা বানিয়ে যেটা করবেন সেটা হচ্ছে আমি অলরেডি আপনারা যে গ্রুপ বানিয়েছেন আমি অলরেডি কাগজটা পেয়েছি পেন এখন এতক্ষণ যে রুলার্স গুলার মানে যারা রুল করেছে তাদের সাথে যে পরিচয় করিয়ে দিলাম ব্রিফলি এখন আপনাদের কাজ হচ্ছে নো ডান ওকে আপনাদের কাজ হচ্ছে এদেরকে নিয়ে রিসার্চ করা আপনাদের প্রতিটা গ্রুপকে আমি একটা একটা করে রুলার্স দিয়ে দিব। এক একটা করে ডাইনাস্টি অথবা রুল দিয়ে দিব। আপনারা ওদেরকে নিয়ে রিসার্চ করবেন প্রতি গ্রুপের একজন করে আপনারা একটু হাতে কলম বা ফোন বা কিছু নেন যাতে করে আপনারা লিখে ফেলতে পারেন আমি কোনটা দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি প্রথমেই যেই গ্রুপটাকে দেখতে পাচ্ছি শুনতে হবে কিন্তু সবাই নাহলে কিন্তু সবাই ভুলে যাবেন হ্যাঁ ওকে নাম্বার ওয়ান স্কলারিয়ান স্কলারিয়ান কারা স্কলারিয়ান ইউ আর গেটিং খিলজি রুল খিলজি রুল গাইজ গাইজ If you don't listen, I won't be able to give you the list. What is this, guys? I oh, see. Okay.